তা এই আলুর দমটা বানাতে গেলে আমার কি কি লাগছে আগে? প্রথমেই বলে রাখি, লাগছে নতুন আলু ছোট ছোট সাইজের। এরপরে লাগছে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 7-8 কোয়া মতো রসুন থেঁতো করা, লাগছে 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো আদা বাটা। এছাড়া লাগছে গোটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, এবং ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে আর হিং আর পরিমাণ মতো। এছাড়া এর মধ্যে আর লাগবে আমার ধনে পাতা, 7-8খানা ছটা মতো কাঁচা লঙ্কা, আর লাগছে ফোড়নে দেবার জন্য হিং, গোটা জিরে, পরিমাণ মতো নুন, আর এই রান্নাটা করবো আমি সর্ষের তেলে। তো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করলাম, এরপর আমি কড়ায় সর্ষের তেল দিলাম। আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হোক, হচ্ছে না বলবে না কথা, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব গোটা জিরে আর একটু হিং। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা। আমি এই পুরো রান্নাটায় টমেটো ইউজ করব না, কারণ টমেটো আমরা কেউই তেমন ভাবে পছন্দ করি না। যদি টমেটো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই টমেটো দিয়ে রান্না করবেন। পেঁয়াজটাকে নরম করার জন্য একটু নুন দেব। হাফ টেবিল চামচ মতো আমি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দেব এই কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে, এরপর আমরা এর মধ্যে দেব কাঁচা লঙ্কা ফাটিয়ে, কারণ আমরা ঝাল খুব বেশি খাই না। আপনারা যে যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম অনুযায়ী ঝালটা দেবেন।
এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দেব একটু ফ্রাই করার জন্য। আমি 2 মিনিট মতো ফ্রাই করবো। আর জিরে আপনারা চাইলে ধনের গুঁড়ো ইউজ করতে পারেন, আমি 2 মিনিট। আমার কষানো মোটামুটি হয়ে গেছে, এবার আমি একে পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটতে দেব। খুব বেশি জল দেবো না, কারণ এটা আমরা রুটির সাথে খাবো, তাই অল্প গ্রেভি রাখবো। এছাড়া ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সব সাথে খাওয়া যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ভুলে গেছি একটা কথা বলতে, এর মধ্যে আমি অল্প একটু চিনি অ্যাড করব। আমি 1 পিঞ্চ চিনি এর মধ্যে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এটা আমি 5 মিনিট মতো ফুটতে দেবো। যে গুঁড়ো গরম মশলা ইউজ করছি, আপনারা চাইলে বাটা মশলা ইউজ। আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি এটা নামিয়ে নেব।
এই দেখুন, একদম রেডি আমার কষা আলুরদম। এটা আপনারা ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই খেতে পারবেন। তা এই ফ্রাইড রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ঘরে আপনারা ট্রাই করবেন। ট্রাই করে যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এটা আপনারা শেয়ার করবেন। আর এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।